শাড়ি কিনতে এসেছি মায়ের জন্য, পছন্দ করা হয়ে গেছে, যখন পরাবো তখন দেখাবো। সকলকে শুভ লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। লক্ষ্মী পুজো বেসিক্যালি এমন একটা দিন যেটা সবার বাড়িতে পালিত হয়, মানে সবার বাড়িতে লক্ষ্মী পুজো হয়। তো আমার বাড়িতেও লক্ষ্মী পুজো হচ্ছে, প্রতি বছরই হয়, কিন্তু ব্লগ করার সুযোগ হয় না। যেহেতু আজকে ব্লগ করছি তো ইচ্ছা আছে আজকে ছোট ছোট করে সবটাই দেখানো। জানি না কতটা দেখাতে পারবো, কারণ এখানে আমি আর মা ছাড়া কেউ নেই। তো মা আজকে পুজোর পুরো আয়োজনটাই আর কি মা করছে, আমি মাকে মায়ের সাথে সাথে করবো যতটা মাকে পারবো হেল্প করব। তো এখনও মাকে সাজানো হয়নি, মাকে সাজাবো, তারপর কিভাবে কি করব না করব সবটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু পারব। তো এখন এই মুহূর্তে আর কি মাকে সাজানো হবে, এবং তার সাথে সাথে মা ওদিকে ভোগের আয়োজন, মানে রান্নাবান্নার করার আয়োজন শুরু করে দিয়েছে, আর আমি এদিকে এখন আলপনা দেবো, আলপনা দেওয়া বাকি আছে। তো চলো আস্তে আস্তে শুরু করি। মা এখানে ভোগ রান্নার আয়োজন করছে, নাড়ু হয়ে গেছে, খই পাক হয়ে গেছে, এখন খিচুড়ি হচ্ছে। ঠাকুরমশাই আসবে হচ্ছে বিকেল 5টার সময়। তো মোটামুটি আমাদের সমস্ত ভোগের আর কি আয়োজন হয়ে গেছে। আমি একটু ফ্রাইড রাইস বানাবো আর আলুর দম বানাবো, আর বাদ বাকি মায়ের ভোগের জন্য যা যা লাগে সেগুলো সবই আর কি মা বানাচ্ছে। মোটামুটি হয়ে গেছে, শুধু পায়েসটা বাকি, আর হয়তো লুচি করবে, প্রত্যেক বছরই হয়। তো এত কিছু আয়োজন হচ্ছে, অল্প অল্প করে যতটুকু আর কি পারছি করছি। আসলে আজকের বেশি আর কি কিছু করতে পারছি না, তার একটাই কারণ যে আমি আর মা, মানে আর ঘরে কেউ নেই। মানে ঠাকুর কেনা থেকে শুরু করে পুজোর বাজার করা থেকে শুরু করে রান্না করা থেকে শুরু করে মানে এভরিথিং আমি আর মা মিলেই করছি, আর মাকে হেল্প করছি, বেশিরভাগটাই মাই করছে, মাই প্রতি বছর করে, তো এবছরও তাই। আর বিকেলে কিছু লোকজন আসবে, আমরা বাড়ির সবাই প্লাস মেহের বাড়ির লোকজন আসবে, আমার কয়েকজন বন্ধুবান্ধবরা আসবে, তো তাদের জন্য আলাদা করে আবার, কারণ ভোগের প্রসাদ তো অনেক হয় না, তো সেক্ষেত্রে তাদের জন্য আবার আলাদা করে আমি ফ্রাইড রাইস প্রত্যেক বছরই করি, সরস্বতী পুজোতেও হয়। তো ফ্রাইড রাইস, আলুরদম এগুলো করছি, প্লাস তার সাথে সাথে তো প্রসাদ তো থাকবে। তো আর যতক্ষণে ঠাকুরমশাই আসছে ততক্ষণ মানে দম ফেলার টাইম নেই। তো মাঝে মাঝে যেটুকু সময় পাচ্ছি একটু ভিডিও করছি, ছোটো ছোটো করে ক্লিপ নিচ্ছি, কারণ রান্না করতে করতে ভিডিও মানে নেওয়াটা করাটা খুব মানে ডিফিকাল্ট। তো মা এদিকে রান্না করছে, এদিকে আমি করছি। তো একটু পরে হয়তো আসবে আমার ভাই, চলে আসবে, তো তখন হয়তো ওকে দিয়ে বাদ বাকি ভিডিওসগুলো করতে পারবো আশা করছি, জানি না। এখানে আমি ফ্রাইড রাইসের জন্য সবজি ভাজছি, আর খিচুড়ি হয়ে গেছে, এখানে পায়েস হচ্ছে, এখানে পাটমিশালি একটা সবজি হচ্ছে। মায়ের দিকের ভোগ, ভোগের পাটটা পুরোটাই মায়ের দায়িত্বে, আর কিছু গেস্ট আসবে বিকেলে তাদের জন্য আমি আলাদা করে আর কি রান্না করছি, ফ্রাইড রাইস আর আলুর দম। এখন ফ্রাইড রাইসটা করবো, তার আগে এই সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি ফ্রাইড রাইসের চাল ভিজিয়ে রেখেছি, একটু ভিজবে তারপর ফ্রাইড রাইসটা করবো। আলুরদম রান্না হচ্ছে, আলুগুলো আগে ভেজে নিচ্ছি। মেন মানে পার্ট যেটা ভোগে সেটা মা রান্না কমপ্লিট, শুধু লুচিটা বাকি, আর আমি এদিকে এখন আলুরদম বসালাম সবে।
তাড়াতাড়ি করে পড়ি, কারণ 5টার সময় ঠাকুর বাসায় চলে আসবো। এদিকে পূজোর জোগাড় করছে। মশলা কষানো হয়ে গেছে, আলু ভেজে রেখেছিলাম আগে থেকে, এবার আলুগুলো দিয়ে দেবো। আর ঠাকুরমশার জন্য ওয়েট করছি, 5টায় টাইম দিয়েছে, এখন অব্দি এসে উনি পৌঁছাননি। তো মা যাবতীয় সব আর কি রেডি টেডি করছে, ফল টল কেটে টুটে। আর এদিকে এখানে এসে সঞ্জিতা এসছে একদম লক্ষ্মী ঠাকুরের মতন সেজে গুজে, এখন কি করছে না আলতা আলতা করছে। আর এই যে তন্ময় সুন্দর একদম বাঙালি জামাই সেজে এসেছে, ও এসে টুকটুক করে অনেক কাজ এগিয়ে দিয়েছে। গজা মহে সত্তায় সম্যক সমন্দায় হুম ওম টুকটুক মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পে সম্ভব টুকুচাল কিন্তু হুম ফট স্বাহা। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্ত্রাং গত বিবাহ যশরে সুন্দরী কাঠং সবাহ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। এটা শেষ ওটার টাইম দিয়ে দিচ্ছে, আমার তো যাওয়া আসার টাইমটা লাগবে, ওটা খুলে রেখে দাও।
এটা দাও ফোনটা দাও দাও একটা শাকটা দাও सदाचारी अचला थकिब श्वेता दिवा विभावरी एत सुनी मुनिवर बोले रिष्ट मने कि होले प्रसन्ना तुमी हबे नरगणे नवमिता दे सारा खाना बनने के बाद नवमिता दे कढ़ाई में थोड़ा सा खून के जला दे खाना बनने भी ना है ये आगे क्लिप गुलो আছে বললেই ही হলো अरे রান্না করতে করতে কি বলে ঠাকুর মশাই এসে গিয়েছিল পাঁচটার সময় যেহেতু টাইম দেওয়া ছিল তো অর্ধেক রান্না করে পুজো দিলাম তারপর এখন এসে রান্না করছি একদিকে ভালোই হয়েছে কারণ মানে তখন যদি করতাম তাহলে টেস্ট করতে পারতাম না উপোস ছিল যেহেতু তো এখন বাকি রান্নাটা কমপ্লিট করছি আলুরদমটা হয়ে গেল তারপর ফ্রাইড রাইসটা করব এদিকে সব লোকজন চলে এসেছে তো তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হবে এদিকে রাইস ফ্রাইড রাইস হবে তো ওই চালটা রাখা রয়েছে এবারে আপনি কি খাবেন ইদানি খাবেন লেতো নি খা ও উষ্ণমে খা এই যে বৈশু মো হাসি বৈশু বৈশু ऑलवेज फोन में बिजी कुछ बोलिए ये मेरी हमारा नवली सासू माँ मेरी मम्मी जी ये है दादू इसे बोलो कार से तो ना एमनी वीडियो कर সঞ্চিতা কি করছে এখানে চা পরিবেশন হচ্ছে এই ঘরে আন্টি রয়েছে গুড্ডু ভাইয়া ভাবি Where is Maher Singh? Maher Singh কোথায় চলো ঘুমনে তো কোন है ये कौन है ऊपर से है फूफा जी है लाइट देख चुप था ना खे अंजलि दिए खाटाखाटनी कर चुपी चुपी का किस ना बोले प्रसाद खाचे वाओ ग्रेट और कि खुजे एखान कि नवा जाए संचिता एखे चा परेशन कर তন্ময় এখানে বসে বসে আচ্ছা 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 দাও আচ্ছা আমি দাও আমি দাও ওলে বাবা ওলে বাবা তুমি ले ले थोड़ा वीडियो में तुम प्रसाद खा रहे हो बोला कैप्चर करने के लिए अगला बार किया था तो मेरे लोग इधर सुबह सुबह किया था हां 9 बजे हैं खाने के लिए पहले तन्मय ना संचिता
সারাদিন পর এখন রান্না শেষ করে 7:30 বাজে, এখন এই মায়ের ভোগের প্রসাদ খেয়ে দেখি কিরকম হয়েছে। খিচুড়ি, লুচি, সুজি, সবজি, পায়েস, চাল মাখা আমার ফেভারিট, আর বেগুন ভাজা। ফল টল কিছু খাবো না সারাদিন। নাড়ু, এই যে মোস্ট ইম্পর্টেন্ট থিং, নাড়ু। এটা এই গাছটা আজকে কৌশিকদা লক্ষ্মী পুজোর দিনকে, এটা খুব লাকি ট্রি বলে এটাকে। তো এটা নিজেরা কেনার থেকে কেউ দিলে বলে যে খুব শুভ, তো এটা আজকে কৌশিকদের জাস্ট দিয়ে গেল, জাস্ট না অনেকক্ষণ আগেই দিয়ে গেছে। তো এবার এটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। থ্যাংক ইউ কৌশিকদা। সো ফাইনালি ব্লগ এন্ড করার কা টাইম আ গয়া হ্যায়। আবি বাজ রহে হ্যায় 11:15, সারে গেস্ট চলে গয়ে হ্যায়। यूजुअली नोबी ही पूरा ब्लॉग करती है, वही एंडिंग करती है, बट दो दिन से वो बहुत ज़्यादा काम कर रही थी तो आज वो बहुत ज़्यादा एक्सॉस्टेड है, सो इसलिए उसने मुझे ये टास्क दिया है ब्लॉग एडिट करने का। सो फाइनली अगर आप लोगों को ये वीडियो अच्छा लगा हो सो लाइक और शेयर ज़रूर करना, कमेंट सेक्शन में कमेंट करके ज़रूर बताना क्या अच्छा लगा, क्या अच्छा नहीं लगा, क्या हम लोग और ज़्यादा अच्छा कर सकते हैं। एंड चैनल को सब्सक्राइब करना मत भूलना। तो मिलते हैं नेक्स्ट ब्लॉग में, तब तक गुड नाइट एंड टेक केयर ऑफ योरसेल्फ।